যাচ্ছি বগুড়ায় সহকর্মী আতিকুর রহমান সোহাগের কাছে। সোহাগ, আসামিদের পলায়ন, অতঃপর গ্রেফতার এবং পরবর্তী প্রেক্ষাপট, এই বিষয় সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? জি জেসিন্তা, জেসিন্তা আপনি জানেন যে আজকে সকাল থেকে কিন্তু বগুড়ায় এই জেলা কারাগারে বেশ তৎপর রয়েছে এই চার কয়েদি যে পালানোর ঘটনার পর থেকে। কিন্তু আমরা এখানে দেখছি যে আসার পর থেকে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। তবে এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কারা কর্তৃপক্ষ কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেনি, যদিও আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জেলা কারাগারের ফটকে এখনো সাংবাদিকরা দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে ভিতরে কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক এবং অতিরিক্ত উপমহাপরিদর্শক তারা ভিতরে অবস্থান করছেন। এখনো তারা এখনো সাংবাদিকদের সঙ্গে এই বিষয়ে কোনো তথ্য বা এখনো কিছু জানানো হয়নি, যদিও বলা হচ্ছে যে পরবর্তীতে কথা বলা হবে। তো এই ঘটনার পরপরই কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে যে সাইফুল ইসলাম, উনি সহায় তদন্তের একটি তদন্ত কমিটি, ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। তো তদন্ত কমিটি গঠন করার পরে তার সঙ্গে কথা বলেছি, উনি বলেছে আসলে কারা যে নিরাপত্তা ব্যবস্থা, এই নিরাপত্তা ব্যবস্থায় কোথায় কোনো দুর্বলতা বা কোথায় কোনো অবহেলার কোনো ঘটনা আছে কিনা এটা তারা তদন্তে বের করার চেষ্টা করবে। তো এখন পর্যন্ত আমরা আসলে প্রকৃতভাবে কারা যে মূল বিষয়টা, কারা কর্তৃপক্ষের সঙ্গে যে কথা বলা, এটা কিন্তু এখনো তারা সাংবাদিকের সঙ্গে এখনো কথা বলে নাই। যদিও কথা বলে আমরা পরবর্তীতে আরো তথ্য জানাতে পারবো। বগুড়া থেকে জানছিলাম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পালানোর পর গ্রেফতারের বিষয়ে। কি ধরনের আগাম করেছে জানো? সব বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। ম্যারেজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিয়াকশন দিছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বইয়ের প্রতি অনেকই বেশি না মায়া মহব্বত? যাও তারে গিয়া দেখাও আমার কাছে আইছো কেলা। প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো আর থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।